ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবর যুদ্ধ। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিনের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। ভূগর্ভস্থ 150 স্থাপনায় ইসরায়েলি ভয়াবহ বিমান হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব তুরস্ক থেকে কূটনৈতিকদের সরিয়ে নিল ইসরায়েল। গাজার বাংকারে বিমান বিধ্বংসী ফেলল ইসরায়েল, শহীদদের সংখ্যা বেড়ে 8,000। এবার গাজাবাসীকে দক্ষিণ দিকে সরে যেতে রিপ্লেট ফেলল ইসরায়েল। আরো জানিয়ে দেব ইসরায়েলকে যুদ্ধে মোকাবেলায় হামাসের সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে 5টি ইসলাম রাষ্ট্র। এবার দ্বিতীয়বারের মতো স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে রাশিয়াকে 1,00,000 সেনা দিল উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব হামাজ গেরিলাদের সঙ্গের মুখ আটকে দিল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। গাজায় 150 স্থানকে টার্গেট করে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের। গাজায় 150 স্থাপনাকে টার্গেট করে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল। শুক্রবার দিবাগত রাতে গাজার উত্তর অঞ্চলে কমপক্ষে 150টি আন্ডারগ্রাউন্ডকে টার্গেট করে এই বোমা হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে এসব টার্গেটের মধ্যে আছে হামাস ব্যবহৃত টানেল, ভূগর্ভস্থ যুদ্ধ চালিয়ে যাওয়ার স্থানগুলো এবং বাড়তি ভূগর্ভস্থ অবকাঠামো। এতে হামাসের অনেক সদস্য নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। আল জাজিরার সংবাদদাতা বলেছেন শনিবার গাজায় গোলা ও বিমান হামলা অব্যাহত রয়েছে, তবে রাতের তুলনায় তা কম। এদিকে গাজা খান ইউনিস থেকে বিবিসির সাংবাদিক রুশদি আবুল লাউফো বলেছেন গাজার উত্তরে যেভাবে বোমা হামলা শুরু হয়েছে তার আগে কখনো দেখিনি। আকাশে দেখা গেছে গাঢ় অগ্নিশিখা ও ধোঁয়া। এসব ধোঁয়া দেখে মনে হচ্ছে ইসরায়েল এবার ভিন্ন রকমের বোমা ব্যবহার করছে। হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালকরা বলেছে তারা কালো কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, চারদিকে বিস্ফোরণ হচ্ছে। এবার তুরস্ক থেকে কূটনৈতিকদের সরিয়ে নিল ইসরায়েল। হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী, আর ইসরায়েল হলো অবৈধ দখলদার যারা যুদ্ধাপরাধীর মতো আচরণ করছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের এমন মন্তব্যের জেরে তুরস্ক থেকে নিজ কূটনৈতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শনিবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইস্তাম্বুলে জর্জিত বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। সেই সময় তিনি বলেছেন গাজার ইসরায়েলি হত্যাযজ্ঞের নেপথ্যে রয়েছে পশ্চিমা দেশগুলো। ইসরায়েল গত 22 দিন ধরে সবার চোখের সামনে অপরাধ করে যাচ্ছে, কিন্তু পশ্চিমা নেতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এমনকি তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি যাওয়ার জন্য জোরও দিচ্ছে না। এরদোগান আরও বলেছেন অবশ্য সব দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু আত্মরক্ষার নামে ইসরায়েল ফিলিস্তিনিদের নির্মূল করতে চাচ্ছে, এখানে ন্যায় বিচার কোথায়? নিজেই এ হুঙ্কার দিয়ে বলেছেন পার্শ্ববর্তী ইসলামী রাষ্ট্রগুলিকে এগিয়ে এসে একসাথে প্রতিবাদ করার আহ্বান। এরদোগানের বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে ইসরায়েলি কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যত দ্রুত সম্ভব তুরস্ক ছেড়ে দেশে ফেরার জন্য আহ্বান করা যাচ্ছে। কোহেন জানান তুরস্কের গুরুতর মন্তব্যের প্রেক্ষিতে তেল আবিব আঙ্কারার মধ্যে সম্পর্কের মূল্যায়ন করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন বিশ্বে ইসরায়েলের সেনাবাহিনী সবচেয়ে বেশি নীতিবান এবং শক্তিশালী। এবার গাজার বাংকারে বিধ্বংসী বোমা ফেলেছে ইসরায়েল, শহীদদের সংখ্যা বেড়ে 8,000। গাজায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করতে বাংকার বিধ্বংসী বোমা হামলা করেছে দখলদার ইসরায়েল। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে গাজায় বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করার কারণে বিভিন্ন ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। এ ধরনের বোমা সাধারণ বাংকার সহ সামরিক স্থাপনা ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। এই জেলে বোমা হামলায় গাজায় বিশাল বিশাল ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, অন্তত 1,000-এর বেশি লাশ এসব ভবনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। টানা 23 দিন ধরে ফিলিস্তিন গাজা নিরস্ত্র অসহায় মানুষের উপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনির সংখ্যা 8,000 ছাড়িয়েছে। আজ বিমানের সাহায্যে গাজায় বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ
করছে দখলদার ইসরায়েল। এই কারণে প্রতি মুহূর্তে শহীদদের সংখ্যা বাড়ছে। এদিকে ফিলিস্তিনের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গত 23 দিনে 2000 ফিলিস্তিনি শিক্ষার্থী এবং স্কুলের 70 জন স্টাফ শহীদ হয়েছেন। ইসরায়েলি হামলায় প্রায় 200 স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। গাজাবাসীকে দক্ষিণ দিকে সরে যেতে রিপ্লেট ফেলল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাসিন্দাদের দক্ষিণ দিকে দক্ষিণে সরে যেতে নতুন করে নির্দেশনা দিয়েছে ইসরায়েল। এজন্য বিমান থেকে রিপ্লেট ফেলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার উত্তর দিক থেকে বিমান এ ধরনের নির্দেশনামূলক রিপ্লেট ফেলে দিয়েছে। আরবি ভাষায় লেখা এই নির্দেশনায় সতর্কতা দিয়ে বলা হয়েছে, উত্তর গাজার অঞ্চলগুলো এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেগুলো এখন নিরাপদ নয়, এবং এখানকার বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে আহ্বান করেছেন। এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF মুখপাত্র ড্যানিয়েল হ্যাঙ্গার মাইক্রো ব্লগিং সাইট এক্স এ ধরনের সতর্কতা দিয়ে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ করেছেন। যদিও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গাজার মানুষ তার সতর্কতার ব্যাপারে কিছু জানতে পারেনি। সূত্র BBC। এবার গাজার যুদ্ধে যোগ দিতে প্রস্তুতি ইসলামী 5টি রাষ্ট্র। গাজার ইসরায়েল অভিযান, 5000 মার্কিন সেনা জড়িত। তাসনিম নিউজের রিপোর্ট। এবার ফিলিস্তিন গাজায় ইসরায়েলের স্থল অভিযান, 5000 মার্কিন সেনা জড়িত থাকার রিপোর্ট এসেছে। ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনী শুক্রবার রাতে গাজায় যে স্থল অভিযান চালিয়েছে তাতে প্রায় 5000 মার্কিন সেনা জড়িত ছিল। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এ খবর জানিয়েছে। তাসনিম জানায়, শুক্রবার রাতে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের স্থল হামলায় সামরিক বাহিনীর 3টি ডিভিশন, বেশ কয়েকটি ব্রিগেড অংশ নিয়েছে। শত্রুগুলো গাজা ইসরায়েলের আগ্রাসনে প্রায় 5000 মার্কিন সেনা অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছে। তাসনিম নিউজ এর আগে রিপোর্ট করেছিল যে মার্কিন সামরিক কমান্ডার কার্যত ইসরায়েল সেনাবাহিনীর চলমান পরিস্থিতির দায়িত্ব নিয়ে, কারণ আল আকসা তুফান অভিযানে ইহুদিবাদী বাহিনীর শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। ইসরায়েল নেতারা তাদের পরিচালনার সক্ষমতা অনেক সেনার অনুগত্যের উপর আস্থা হারিয়েছে। ইসরায়েল সেনাবাহিনী লক্ষ্য করেছে গাজাকে 2 বা 3টি ভাগে বিভক্ত করা এবং যুদ্ধের পর ধাপ শুরুর আগে ফিলিস্তিন প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করা। দখলদার বাহিনী 2014 সালের একই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সূত্র 5 টুডে SIB। দ্বিতীয়বারের মতো স্থল অভিযানের ঘোষণা নেতানিয়াহুর। গাজায় দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলি স্থল আক্রমণ প্রবেশ করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধে এই পর্যায়টি দীর্ঘ কঠিন হবে বলে সতর্ক করেছেন তিনি। খবর BBC-র। গাজায় ইসরায়েলে ব্যাপক বোমা হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে গত শনিবার টেলিভিশনে এক ভাষণে নেতানিয়াহু নিশ্চিত করে বলেছেন, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেছেন, এটি হবে একটি দীর্ঘ কঠিন যুদ্ধ, এই যুদ্ধে আমরা জিতব। অন্যদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বলেছেন, আমরা লড়ব, আমরা আত্মসমর্পণ করব না এবং সরে আসব না। গাজার বাসিন্দাদের সতর্ক করে বিমান হামলা রিপ্লেট ফেলেছে ইসরায়েল। এতে হয়েছে এলাকাটি এখন একটি যুদ্ধক্ষেত্র। এই গাজায় বেসামরিক বাসিন্দাদের অবশ্যই দক্ষিণে চলে যেতে হবে। গত 7 অক্টোবর ইসরায়েল অতর্কিত রকেট হামলা চালায় হামাস। হামাসের হামলার জবাবে সেদিন থেকে গাজায় উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। এবার রাশিয়ার পক্ষে ইউক্রেনে 1 লক্ষ সেনা পাঠাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইউক্রেন রাশিয়া আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য 1 লক্ষ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, তা খবর জানিয়েছে। বুধবার নিউইয়র্ক পোস্ট এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক ইগোর কোনাচেঙ্কো রাশিয়ান চ্যানেল 1-কে বলেছেন, 1 লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাত অংশ নিতে প্রস্তুত রয়েছেন। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করে তিনি আরো বলেছেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার ব্যাটারির দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেছেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করে তাহলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত। এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে উত্তর কোরিয়া 1 লক্ষ সেনা দেওয়ার জন্য প্রস্তাব পাশ করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। এবার হামাস গেরিলাদের ধ্বংসের জন্য সঙ্গের ভেতর ইসরায়েলের নতুন অস্ত্র প্রবেশ।
হামাজ গেরিলাদের সুড়ঙ্গের ভেতরে আটকে হত্যা করার জন্য নতুন এক অস্ত্র তৈরি করছে ইসরায়েল। তেল আবিবের বিশ্বে এই বোমার নাম স্পঞ্জ বোমা। তবে এই বোমা নেই কোনো বিস্ফোরক রয়েছে। হামাজ গেরিলাদের সুড়ঙ্গের ভেতরে আটকে হত্যা করার জন্য এক নতুন অস্ত্র তৈরি করছে ইসরায়েল। তেল আবিবের তৈরি বিশেষ এই বোমার নাম স্পঞ্জ বোম। তবে এই বোমার নেই কোনো বিস্ফোরক রয়েছে। দুটি ভিন্ন ধর্মী তরল রাসায়নিক পদার্থ বিস্ফোরকের পর চারদিকে ছড়িয়ে গিয়ে ফ্রেমের মতো শক্ত হয়ে যায়। মূলত হামাসের টানেল নেটওয়ার্ক প্রবেশ পথ বন্ধ করতে এই বিশ্ব অস্ত্র ব্যবহার করবে তেল আবিব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের তৈরি কয়েকশ কিলোমিটার দৈর্ঘ্যের টানেল নেটওয়ার্ক অনেকের কাছেই মাকড়সার জাল হিসেবে পরিচিত। ইসরায়েলরা যার নাম দিয়েছে গাজা মেট্রো। অবরুদ্ধ গাজা ইসরায়েলকে ফাঁকি দিয়ে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করার জন্য মাটির 80 মিটার পর্যন্ত গভীরে অবস্থিত এই সব সুড়ঙ্গ ব্যবহার করে হামাস গেরিলা পাশাপাশি অস্ত্রগার শত্রুদের আক্রমণের জন্য টানেলগুলো ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠে। বর্তমান ইসরায়েল জিম্মিদের মাটির নিচে আটকে রাখা হয়েছে। বরাবরই ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক হামাসের টানেল নেটওয়ার্ক। এবার স্থল অভিযানের সঙ্গ নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে।